অভিযোগে 6 লাখ পশ্চিমবঙ্গ। এবার আধার কার্ড সংশোধনের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ দুর্গাপুর অন্ডালের উখরা শাখার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। জানা গিয়েছে আধার কার্ড সংশোধনের নামে নেওয়া হচ্ছিল অতিরিক্ত 100 থেকে 500 টাকা। অভিযোগ, টাকা নেওয়ার পর দেওয়া হয়নি কোনো রসিদ। ঘটনার প্রতিবাদে ব্যাংকের ভিতর বিক্ষোভে ফেটে পড়েন উপভোক্তারা। দুই ব্যাংক কর্মীর বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ওঠে। তারপর বলার পর আমাকে যখন বিলটা দেওয়া হয়, বিলটা দেওয়ার পর আমি দেখছি পেছন দিকটা যে জিরো, কোনো কষ্ট নেই তার জন্য। তো ওরা 100 টাকা আমার কাছে কষ্ট নিয়েছিল। হ্যাঁ, এর আগে করিয়েছি, এর আগেও আমার কাছে 400 নিয়েছিল, তখন বিল দেয়নি, তখন এত বিষয়টাকে মাথা ঘামাইনি। বাচ্চা কা নয়া আধার কার্ড বানে গেছে উসকে 100 রুপে লে রিয়ে জিসকা পয়সা লাগতা নেই হ্যায়। উসকে বাদ আর বাচ্চা কা বায়োমেট্রিক করানে গয়ে উসকে পয়সা নেই লাগতা হ্যায়, উসকা ভি পয়সা লিয়ে 100 রুপে লে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের। इसके लिए आप बैंक का वर्ड से अब क्या उसके एक्शन लीजिएगा? एक्शन लेंगे हम, अपना हायर अथॉरिटी को बोलेंगे, बोलेंगे कि यहाँ पे ये लोग झमेला कर रहे हैं, ज्यादा रेट ले रहे हैं कस्टमर से, तो उनको जो एक्शन लेना होगा वो लेंगे, हमारी अथॉरिटी लेंगे। উপভোক্তাদের বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে দুই অভিযুক্তকেই আটক করে পুলিশ। এদিকে আধার কার্ড সংশোধনের জন্য সরকার নির্ধারিত টাকা থেকে কি করে অতিরিক্ত টাকা আদায় হচ্ছিল উঠছে প্রশ্ন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।